বার্লি এবং ইয়ান দুই ভাই, যারা হঠাৎ করেই একদিন একটি ম্যাজিক্যাল ফিনিক্স জেম পায়, যার মাধ্যমে তারা তাদের মৃত বাবাকে একদিনের জন্য হলেও ফিরিয়ে আনতে পারবে। তো এই জেমের সাহায্যে তাদের বাবাকে ফিরিয়ে আনার সময় সেই জেমটি ভুলবশত ভেঙে যায়। এর ফলে তাদের বাবা অর্ধেক শরীরে এসে উপস্থিত হয়। এখন তাদের বাবাকে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে তাদেরকে আরো একটি ফিনিক্স জেম খুঁজে বের করতে হবে। তাই তারা বেরিয়ে পড়ে এই জেমের সন্ধানে। আর এই জেম খুঁজতে গিয়েই তারা কি কি বিপদের সম্মুখীন হয় এবং শেষমেশ তাদের বাবাকে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে পারে কিনা সেটাই দেখব আজকের গল্পে, যার নাম অনওয়ার্ড। অনেক বছর আগেকার কথা, যখন পৃথিবীতে জাদুর ব্যবহার হতো, তখনকার মানুষ জাদুর উপরই নির্ভরশীল ছিল, যেই জাদুর সাহায্যে তারা তাদের বিভিন্ন কাজ হাসিল করত। কিন্তু এই জাদু সবার দ্বারা সম্ভব নয়, সবাই জাদু করতে পারত না। জাদু কিছু স্পেশাল লোকই করতে পারত, কিন্তু ধীরে ধীরে সভ্যতার উন্নতির ফলে এই জাদু বিলুপ্ত হতে থাকে। মানুষ আধুনিক টেকনোলজির সাহায্য নিতে থাকে, যে জন্য মানুষের কাজ সহজ থেকে সহজতর হয়ে ওঠে। আর এভাবে করে মানুষ জাদুর উপর নির্ভরশীলতা ছেড়ে দেয়। দেখতে দেখতে মানুষ একদমই জাদু করা ছেড়ে দেয়। এরপর আমাদের বহু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ইয়ানকে দেখতে পাই। ইয়ান ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। দেখা যায় সে আজকে অনেক খুশি, কারণ আজ তার জন্মদিন। তাই তার মা লরেল তাকে তার বন্ধুদের সাথে জন্মদিনের পার্টিও করতে বলে। কিন্তু ইয়ান আসলে ছিল খুবই লাজুক প্রকৃতির, তাই সে সবার সাথে মিশতেও পারে না, এজন্য একা একা থাকাটাই পছন্দ করে। তো এরপর সে যখন ব্রেকফাস্ট করছিল, সেই সময় তার ভাই বার্লি সেখানে আসে আর তাকে বিরক্ত করতে থাকে। বার্লি তাকে শক্তিশালী যোদ্ধার মতো হতে বলে। এই বলে সে তার মায়ের সাথে লড়তে যায়। তখন দেখা যায় তার মা তাকে একবারেই হারিয়ে দেয়। তখন বার্লি ইয়ানকে বলে তাকে তাদের মায়ের মতো শক্তিশালী হতে হবে, কিন্তু ইয়ান তাদের কথায় পাত্তাই দেয় না। এরপর বার্লি ময়লা ফেলতে বাইরে গেলে সেখানে ব্রোনকোকে দেখে। ব্রোনকো বার্লিকে বলে সে কি একদিনও ঝগড়া না করে থাকতে পারে না, সব সময় শুধু ঝগড়াই করে যায়। বার্লি বলে সে কি বলছে তা সে বুঝতে পারছে না, ঠিক করে খুলে বলুক। যেই কথা শুনে ব্রোনকো তাকে একটি ভিডিও দেখায়, যেখানে তাদের একটি কৃত্রিম ঝর্ণা ভেঙে ফেলা হচ্ছিল, কিন্তু সে তো কিছুতেই ভাঙতে দিচ্ছিল না, এই জন্য কনস্ট্রাকশন ওয়ার্কাররা তার নামে কমপ্লেইন করেছে। তখন লরেল সেখানে আসে আর বার্লিকে এইসব করতে বারণ করে। বার্লি বলে সেই ঝর্ণাটি তাদের শহরের ইতিহাস, যেটি তারা ভেঙে ফেলেছে, এটা তো তাদের একদমই উচিত হয়নি। তখন লরেল বলে তাকে তাদের ইতিহাস নিয়ে এত ভাবতে হবে না, সে তার ভবিষ্যৎটা নিয়ে ভাবুক, আর এটাই তার উচিত হবে। এই বলে সে ঘরের ভেতর চলে যায়। তখন ব্রোনকো তাদের সাথে ঘরে যায়, কারণ লরেলের স্বামী মারা যাওয়ার পর সে মুভ অন করেছে, আর এই ব্রোনকোই হচ্ছে তার নতুন পার্টনার। ব্রোনকো বিশাল দেহি হওয়াতে ইয়ানদের বাড়ির অনেক জিনিসপত্র সে না চাইতেও ভেঙে ফেলে। সে বার্লিকে সারা দিন গেম না খেলে তার ক্যারিয়ার নিয়ে ভাবতে বলে। তখন বার্লি বলে সে যেই গেম খেলছে সেসব তাদের ইতিহাসের সাথে জড়িত। বার্লি ব্রোনকোকে বলে সে তো নরঘটক, আর তারা তো ঘন্টায় 70 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, তাহলে কি তারা এখন দৌড়াতে পারে না? তখন ব্রোনকো বলে তারা এখন যানবাহন ব্যবহার করতে পারে, তাই আর দৌড়াতে হয় না। সবার এসব কথা শুনে ইয়ান বুঝতে পারে এবারও তার জন্মদিনটা নিশ্চিত ভেস্তে যাবে, তাই সে তার মতোই স্কুলে রওনা দিতে লাগে। তখনই বার্লির হাতের ব্রেসলেট লেগে ইয়ানের গায়ে থাকা তাদের বাবার সোয়েটারটা ছিঁড়ে যায়, যে জন্য ইয়ানের কিছুটা মন খারাপ হয়। এরপর সে বার্লির থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলে বার্লি বলে সে কি তার বন্ধুদের সাথে জন্মদিনের পার্টি করতে চায় না, সেও তাদের সাথে পার্টি করবে। যেই কথা শুনে ইয়ান বলে সে কোনো পার্টি করবে না। এই বলে সে তার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যাত্রাপথে সে একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে যায়, যেখানে তার গায়ের সোয়েটারটি দেখে একজন লোক বলে সে কি এখানে পড়ালেখা করে। তখন ইয়ান বলে এটি তার বাবার জামা। সে তার বাবার নাম বললে লোকটি তার বাবাকে চিনতে পারে, কারণ ইয়ানের বাবা এবং এই লোকটি একসাথে পড়ালেখা করত। লোকটি ইয়ানের বাবার মৃত্যুতে বেশ দুঃখ প্রকাশ করে। সে ইয়ানকে বলে তার বাবা অনেক সাহসী ছিল আর সে অদ্ভুত রকমের বেগুনি মোজা পরে থাকত। ইয়ান এর আগে কখনোই তার বাবার সম্পর্কে কোনো কিছু শোনেনি, তাই সে এই লোকটিকে তার বাবার সম্পর্কে আরো কথা বলতে বলে। কিন্তু লোকটি তার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তার সাথে আর গল্প করতে পারে না, কিন্তু বাবার এত কথা শুনে সে অনেক খুশি হয়। এরপর সে নিজেকে পরিবর্তন করার কথা ভাবে, তাই সে একটি টু ডু লিস্ট তৈরি করে, যেখানে সে বন্ধুদের সাথে আগের থেকে আরো বেশি কথা বলতে চায়।
গাড়ি চালানো শিখতে চায়, বন্ধুদের নিয়ে পার্টিও করতে চায় এবং তার বাবার মতো সাহসী এবং কনফিডেন্ট হতে চায়। তাই সে ক্লাসরুমে গিয়ে তার সহপাঠীদের সাথেও কথা বলতে লাগে, কিন্তু তারা তার সাথে কথা বলে না এবং উল্টো তার চেয়ারে পা রেখেই বসে থাকে। তাই তাকে বাধ্য হয়ে অল্প একটু জায়গাতে বসেই ক্লাস করতে হয়। এরপর সে গাড়ি চালানো শিখতে যায়, কিন্তু হাইওয়েতে উঠে অন্যান্য গাড়ি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, যে জন্য সে গাড়ি চালানো শিখতে গিয়েও ফেল হয়। এরপর সে তার বন্ধুদেরকে তার জন্মদিনের পার্টিতে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে তাদের সাথে কিভাবে কথা বলবে আর কি বলবে সে সব কিছু তার হাতে লিখে রাখে। এরপর সে কোনো রকমে তার বন্ধুদেরকে পার্টিতে ইনভাইট করে, যার ইনভিটেশন তারা একসেপ্ট করে নেয়। এতে তো ইয়ান অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই বার্লি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তার ভাঙাচোরা গাড়িটি নিয়ে সেখানে চলে আসে। সে ইয়ানকে ডাকলেও ইয়ান তখন তাকে না দেখার ভান করে থাকে, কিন্তু বার্লি তো তাকে ঠিকই দেখে ফেলে। তখন সে ইয়ানকে তার গাড়িতে উঠতে বলে। ইয়ান বলে সে তার বন্ধুদের সাথে বাসে করে বাড়ি ফিরবে। যে কথা শুনে বার্লি বলে তারা বাসে করে কেন যাবে, সে তার দ্রুতগতি সম্পন্ন গাড়িতে করে যাবে। এই কথা বলতেই তার গাড়ির বিভিন্ন পার্টস খুলে পড়ে যায়, যেটা দেখে ইয়ান অনেক এমবারেসড ফিল করে। আর এজন্য সে মুখে হাত দিলে তার হাতে থাকা কলমের কালি মুখে লেগে যায়। সে কারণে সে আরো বেশি লজ্জা পেয়ে যায়। তাই সে তার বন্ধুদেরকে বলে পার্টি ক্যান্সেল করা হয়েছে। এই বলে সে বার্লিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বাড়ি ফিরে আসে আর তার লেখা সে টু ডু লিস্টটাই কেটে দেয়, কারণ সেই লিস্টে থাকা একটি কাজও সে ঠিকঠাক ভাবে করতে পারেনি। যাই হোক, তো এরপর সে তাদের ফ্যামিলি ফটো দেখতে থাকে, যেখানে তার মা এবং ভাইয়ের সাথে তার বাবার ছবি থাকলেও তার সাথে তার বাবার কোনো ছবি নেই। এরপর সে একটি টেপ রেকর্ডার বের করে আর সেটা চালু করে। সেখানে সে তার বাবার কথার আওয়াজ শুনতে থাকে, আর এসব শুনতে শুনতে সে তার বাবার কথার সাথে মিলিয়ে নিজেকে কিছু প্রশ্ন করে এবং নিজে নিজেই উত্তর দেয়। এভাবেই সে তার বাবার সাথে একা একাই কথা বলতে থাকে। আসলে সে তার বাবাকে অনেক মিস করে। পরের দিন সকালবেলা সে তার বাবার সোয়েটারটি সেলাই করে, যেটা বার্লির হাতে লেগে ছিঁড়ে গিয়েছিল। ইয়ান তার মাকে বলে তার বাবা তার বয়সে থাকতে কি করত, সে কি আগে থেকেই অনেক আত্মবিশ্বাসী ছিল? তখন তার মা বলে তার বাবার আত্মবিশ্বাসী হয়ে উঠতে কিছু সময় লেগেছিল। ইয়ান বলে সে তার বাবার সাথে দেখা করতে চায়। তার মা বলে তার বাবা যখন খুব অসুস্থ ছিল তখন সে যে কোনো কিছুর মূল্যে তার সাথে দেখা করতে চাইত। যেই কথা শুনে ইয়ানের মন খারাপ হয়ে যায়। সে ইয়ানকে বলে সে তাকে কিছু দিতে চায় যা তার বাবা তার জন্য রেখে গিয়েছিল। এই বলে সে তাদের দুই ভাইকে তাদের বাবার দেয়া একটি উপহার দেয়, যেটা সে তাদের জন্যই রেখে গেছে। ইয়ান উপহারটি খুলতেই সেখানে তারা একটি জাদুর লাঠি দেখতে পায়, অর্থাৎ তাদের বাবাও একজন ম্যাজিশিয়ান ছিল। বার্লি ওই লাঠিটি দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে লাঠিটির সাথে একটি চিঠিও ছিল, যেটাতে কিছু জাদু মন্ত্র লেখা ছিল এবং চিঠিতে আরো লেখা ছিল তারা তার বাবাকে একদিনের জন্য ফিরিয়ে আনতে পারে। তাই তারা অনেক খুশি হয়, কারণ ইয়ান তার বাবাকে কখনো দেখেনি, কিন্তু এই জাদুর লাঠির সাহায্যে সে তা করতে পারবে। তখন বার্লি সেই লাঠির সাথে একটি ফিনিক্স জেম বা জাদুর পাথর খুঁজে পায়। তাই সে জাদুর লাঠি দিয়ে চিঠিতে থাকা মন্ত্র পড়ে আর তার বাবাকেই ডাকতে থাকে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়, যে জন্য তারা সবাই হতাশ হয়ে যায়। এরপর ইয়ান তার রুমে গিয়ে চিঠিতে থাকা ওই মন্ত্রগুলো পড়তে থাকে। সেই সময় জাদুর লাঠিতে থাকা পাথরটি জ্বলে ওঠে আর ম্যাজিক হতে থাকে। তখন বার্লি সেখানে এসে এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, আর চিঠিতে থাকা লেখা অনুযায়ী তাদের বাবা ধীরে ধীরে আসতে থাকে। বার্লি তখন ইয়ানকে উৎসাহ দিতে গিয়ে ডিস্ট্রাক্ট করে দেয়, যার ফলে সে অমনোযোগী হয়ে পড়ে আর ম্যাজিকে গোলমাল দেখা দেয়। তাদের বাবার পা পর্যন্ত আসতে না আসতে সে ম্যাজিক্যাল পাথরটি ভেঙে যায়, যে জন্য তাদের বাবার সম্পূর্ণ ফিরে আসে না, শুধু অর্ধেকটাই আসে, যেটা দেখে তারা দুজনই কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু বাবাকে ফিরে আসতে দেখে অনেক খুশি হয়। তখন তাদের বাবা এদিক সেদিক হাঁটতে গিয়ে বারবার ধাক্কা খেতে লাগে, কারণ তার শরীরের নিচের অংশ গঠন হলেও উপরের অংশ গঠন হয়নি, যে জন্য ইয়ান বার্লিকে বলে তার জন্যই এই সব কিছু হয়েছে। সে যদি তাকে ডিস্টার্ব না করত তাহলে তাদের বাবা সম্পূর্ণরূপে ফিরে আসত। তখন বার্লি কিছু কার্ড নিয়ে আসে, যেগুলো সে তার গেম খেলতে ব্যবহার করে। ইয়ান বলে সে তার গেমিং কার্ড দিয়ে কি করবে। তখন বার্লি বলে তারা এই কার্ডগুলোর সাহায্যে
ফিনিক্স জেম বা জাদুর পাথরটি খুঁজে পাবে। কিন্তু ইয়ানের তার কথা একদমই বিশ্বাস হচ্ছিল না। বার্লি বলে তাদের কাছে এই ছাড়া আর কোনো উপায় নেই, তাই তাদেরকে আজকের মধ্যেই এই পাথরটি খুঁজে বের করতে হবে, তা না হলে তারা তাদের বাবাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এরপর তারা দুজন ওই পাথরটির খোঁজেই বেরিয়ে পড়ে। যাত্রাপথে ইয়ান তার বাবার অর্ধেক শরীরের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। এরপর সে দেখে তার বাবার অর্ধেক শরীর দেখতে খুবই অদ্ভুত লাগছে এবং অনেক ভয়ঙ্করও লাগছে। এটা দেখে সে তার উপরে একটি পুতুল পরিয়ে দেয়। এরপর বার্লি তাকে একটি জাদুর বই দিয়ে তা প্র্যাকটিস করতে বলে। কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস করার পরও ইয়ান একটি ক্যানের বোতল নাড়াতে পারছিল না। তখন বার্লি তাকে মন থেকে মন্ত্র পড়তে বলে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, যে জন্য ইয়ান রেগে চুপচাপ বসে থাকে। এদিকে লরেল ইয়ানদের দরজার বাইরে একটি নোট পায়, যেখানে ইয়ান তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলেছে। যেই নোট পেয়ে সে ইয়ানের ঘরের ভেতর গেলে সেখানকার সবকিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে। তখন সে টেবিলের উপর ফিনিক্স জেম এবং সেই বাড়িটির একটি ছবি দেখতে পায়, যেখানে ইয়ান এবং বার্লি গিয়েছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ইয়ানদের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ানরা একটি পুরনো জাদুর বাড়িতে চলে আসে। ইয়ান বলে তারা কি এখানেই পাথরটি পেয়ে যাবে, যার প্রশ্নের উত্তরে বার্লি বলে তারা এখান থেকে পাথরটি খুঁজে বের করার মানচিত্র নিবে। এই বলে তারা বাড়িটির ভেতরে প্রবেশ করে আর অনেক অবাক হয়ে যায়, কারণ সেই জাদুর বাড়িটি একটি রেস্টুরেন্টে পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেখানে থাকা ম্যান্টিকরটি একজন ওয়েটার হয়ে গিয়েছিল। ইয়ান তখন ম্যান্টিকরের কাছে ফিনিক্স জেমের খোঁজ পাওয়ার জন্য সেই মানচিত্রটি চায়, কিন্তু ম্যান্টিকর তাদেরকে একটি মেনু কার্ড ধরিয়ে দেয়। তখন ইয়ান সেখানকার দেয়ালে টাঙিয়ে রাখা মানচিত্রটি দেখে। সে কিছু করবে তার আগেই বার্লি সেটা হাতে নিয়ে নেয়। তখনই ম্যান্টিকর সেটা তার থেকে নিয়ে নেয় আর বলে সে এটিকে তাদের দিতে পারবে না, কারণ সে তাদেরকে বিপজ্জনক জায়গায় পাঠানো ছেড়ে দিয়েছে। তখন ইয়ান বলে সে কখনো তার বাবাকে দেখেনি আর তার কাছে একটাই সুযোগ আছে তার বাবাকে দেখার, তাই সে যেন তাকে মানচিত্রটি দিয়ে দেয়। কিন্তু ম্যান্টিকর তাকে এরপরও মানচিত্রটি দিতে বারণ করে। তখন ইয়ান বলে তার পিছনে যে ম্যান্টিকরটির ছবি আছে তাকে দেখে মনে হচ্ছে যে সে বিপদের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতো, একজন আসল যোদ্ধার মতো, কিন্তু এখন সে একজন সাধারণ ওয়েটার হয়ে বসে আছে। সে ম্যান্টিকরকে মোটিভেট করলে ম্যান্টিকর প্রচন্ড মোটিভেট হয়ে যায় আর তার আগে রূপে ফিরে আসে এবং এদিক সেদিক আগুন লাগিয়ে দেয়, যে জন্য সেখানে থাকা সবাই ভয় পালিয়ে যায়। তখন মানচিত্রটি মাটিতে পড়ে থাকলে ইয়ান সেটি নিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও আগুনে পুড়ে যায়। তখন বার্লি তাকে এবং তাদের বাবার অর্ধেক অংশকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। তখনই তাদের বাবা সেখানে পড়ে যায় আর তার উপর কিছু জ্বলন্ত কাঠ পড়তে লাগলে ইয়ান জাদুর লাঠি দিয়ে সেই কাঠগুলোকে আটকে দেয়, যেই সুযোগে বার্লি তাদের দুজনকে নিয়ে সেই বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে আসে। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় বার্লি অনেক খুশি হয়, কারণ ইয়ান এখন ম্যাজিক করতে পেরেছিল, কারণ ইয়ান জোর গলায় এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ম্যাজিক করেছিল, সেজন্যই এটা কাজ করেছে। তখন ইয়ান বলে তারা তো মানচিত্রটি হারিয়ে ফেলেছে, এখন তারা কি করবে। তখন বার্লি তাকে সেই মেনু কার্ডটি দেখায় যেখানে একটি পাজল ছিল আর সৌভাগ্যবশত কেউ সেই পাজলটি সমাধানও করে রেখেছিল, যেখান থেকে তারা রেভেন্স পয়েন্ট নামের একটি জায়গার নাম জানতে পারে যেটা পাহাড়ে রয়েছে। বার্লি বলে ফিনিক্স জেমগুলো সেখানেই রয়েছে আর বার্লি এটাও জানায় যে সে আশা করছে তারা সকালের মধ্যেই সেখানে পৌঁছে যাবে, আর তারা যেহেতু একটা মিশনে রয়েছে তখন তাদের হাইওয়ে রাস্তা অর্থাৎ এত সহজ রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না। তখন ইয়ান তাকে বুঝিয়ে বলে যে তাদের হাতে বেশি একটা সময় নেই, তাই তাদের হাইওয়ে রাস্তা দিয়েই যাওয়া উচিত, যার কথা বার্লি মেনে নিয়ে হাইওয়ের পথ দিয়েই যেতে থাকে। এদিকে আমরা লরেলকে দেখি যে তার ছেলেদের খুঁজতে খুঁজতে সেই ম্যান্টিকরের বাড়িতে চলে আসে, যেখানে সে আগুন দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ম্যান্টিকরকে ইয়ানদের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যান্টিকর বলে সে তাদেরকে ফিনিক্স জেমের ঠিকানা দিয়েছে। তখনই তার মনে পড়ে সে তাদেরকে অভিশাপের কথা বলেনি। সেই সময়ই সেখানে আসা পুলিশ অফিসার লরেলকে বলে ম্যান্টিকরের মাথায় সমস্যা হয়েছে, তাই সে যা তা বকছে। কিন্তু লরেল জানতো ম্যান্টিকর সত্যি কথাই বলছে, তাই সে ম্যান্টিকর বিশেষজ্ঞ সেজে পুলিশকে বলে ম্যান্টিকরের এই অবস্থার জন্য তাকে তার সাথে কথা বলতে হবে, এবং সে ম্যান্টিকরের পায়ে ছোট একটা আঁচড়ের দাগ দেখিয়ে বলে তার রক্ত যদি বাতাসের সংস্পর্শে আসে সে আরো বেশি পাগল হয়ে যাবে। এই বলে সে অফিসারকে দূরে পাঠিয়ে দেয় আর ম্যান্টিকরের সাথে নিজে কথা বলার বাহানায় তাকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ইয়ানদের গাড়ি মাঝপথে থেমে যায়,
কারণ তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। বার্লি তখন তার গাড়িতে থাকা এক্সট্রা ফুয়েল নিতে গিয়ে দেখে সেখানে এক ফোঁটা ফুয়েল আছে। তাছাড়াও সে আশেপাশে কোনো গ্যাস পাম্পও দেখছিল না। তখন ইয়ান বলে সে যদি ম্যাজিক ব্যবহার করে তাহলে কেমন হয়। যেই কথা শুনে বার্লি খুশি হয়ে যায়। তাই সে ইয়ানকে সেই ম্যাজিকের বইয়ে থাকা একটি মন্ত্র দেখিয়ে বলে সে যদি এই মন্ত্রটি পড়ে ম্যাজিক করে তাহলে ফুয়েলের কন্টেইনার বড় হয়ে সেখানে অনেক ফুয়েল জমা হবে। তখন ইয়ান তার কথা মতো ম্যাজিক করা শুরু করে। তখনই দেখা যায় কন্টেইনারটি সত্যি সত্যি বড় হতে লাগে। কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও বার্লি তাকে ডিস্টার্ব করে। তাই সে মন্ত্র উচ্চারণে ভুল করে ফেলে, যার ফলে সেই ম্যাজিক বার্লির উপর গিয়ে পড়লে বার্লি ছোট হয়ে যায়। তাই এবার ইয়ান বার্লি এবং তাদের বাবাকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলে আর সেখানের গ্যাস পাম্প খুঁজতে থাকে। একটা সময় সে সেখানে গ্যাস পাম্প দেখে আর দ্রুত সেখানে যায়। তখন বাইকে করে কিছু ছোট প্রজাপতি সেখানে আসে, যাদের হাবভাব দেখে ইয়ান তাদের থেকে দূরে থাকে। কিন্তু বার্লি সেই প্রজাপতিগুলোকে বলে তার পূর্বপুরুষেরা অলস ছিল, যেই কথা শুনে প্রজাপতিগুলো রেগে যায়। তখন তাদের বাবা ভুল করে প্রজাপতিগুলোর বাইক ফেলে দেয় আর এতে তারা আরো রেগে যায় আর তাদেরকে তাড়া করতে থাকে, যাদের তাড়া খেয়ে ইয়ান কোনো রকমে গাড়ি পর্যন্ত পৌঁছালেও গাড়িতে প্রবেশ করতে পারে না, কারণ তারা গাড়ির চাবি ভুল করে গাড়ির ভিতরেই রেখে দিয়েছে। তখন বার্লি ছোট আকৃতির হওয়ায় জানালার ছোট অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে আর গাড়ির দরজা খুলে দেয়, যার পর ইয়ান এবং তাদের বাবা গাড়িতে প্রবেশ করে। বার্লি আকারে ছোট হয়ে যাওয়ায় সে গাড়ি চালাতে পারছিল না, তাই বাধ্য হয়ে ইয়ানকেই গাড়ি চালাতে হয়। অপরদিকে মন্টিকর লরেলকে পাথরের অভিশাপের কথা বলে। তারা যখন সেখান থেকে পাথরটি নিয়ে নিবে তখন সেখানে সে পাথরের গার্ডিয়ান, যেটি একটি বিশাল আকৃতির ড্রাগন, সেটি তাদের উপর আক্রমণ করবে, যাকে মারতে একটি স্পেশাল ছুরির প্রয়োজন। কিন্তু ট্যাক্সের টাকা দেওয়ার জন্য সে সেটা বিক্রি করে দিয়েছে। যে কথা শুনে লরেল হা হয়ে যায়। তখন ম্যান্টিকর তাকে চিন্তা করতে বারণ করে, কারণ সে ওই ছুরিটা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। এদিকে সেই প্রজাপতিগুলো ইয়ানদের বাইকে করে তাড়া করে, যে জন্য ইয়ান গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে। প্রজাপতিগুলো গাড়ির ভেতর ঢুকে তাদের উপর আক্রমণ করে। ইয়ান তখন গাড়ির এসি চালু করে দেয়। এসির বাতাসের ধাক্কায় প্রজাপতিগুলো বার্লি সহ পড়ে যেতে লাগে। তখন ইয়ান কোনো রকমে তাকে ধরে ফেলে। ততক্ষণে বার্লি আগের রূপে ফিরে আসে, কিন্তু তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। তখনই দেখা যায় পুলিশের গাড়ি তাদের পিছু করতে করতে সেখানে এলে বার্লি ইয়ানকে বলে ম্যাজিক করে ব্রোনকো সাজতে, কারণ ব্রোনকো যেহেতু একজন অফিসার তাই পুলিশ তাকে দেখে তাদেরকে ছেড়ে দিবে। এরপর সে ব্রোনকোর মতো সেজে অফিসারদের সামনে আসে। অফিসাররা তাকে জিজ্ঞেস করে সে কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল। তখন ইয়ান ব্রোনকোর মতো কথা বলে আর ব্যাপারটাকে সামলে নেয়। এই ম্যাজিকে তাকে প্রত্যেকটা কথা মিথ্যা বলতে হতো, কিন্তু গল্পে গল্পে পুলিশ অফিসারগুলো বার্লির কথা বলতে থাকে। তারা বলে বার্লি খুব উশৃঙ্খল। তারা তাকে বার্লির কথা জিজ্ঞেস করলে ইয়ান ভুল করে বার্লির কথা বলে দেয়, যে জন্য সে সত্যি বলাতে ম্যাজিক শেষ হতে থাকে। তার একটা পা পরিবর্তন হয়ে পড়লে সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যায়, কিন্তু অফিসাররা সেখানে ব্রোনকোর জায়গায় ইয়ানের পায়ের ছাপ দেখতে পেয়ে যায়। তাই তাদের মনে সন্দেহ হয়, এজন্য তারা ব্রোনকোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বার্লি তো অনেক রাগ করেছিল, কারণ সবাই তাকে উশৃঙ্খল ভাবে। ইয়ান তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এরপরও সে রাগ করে গাড়ি থেকে নেমে যায়। বার্লি বলে অফিসাররা যা বলেছে সে শুধু এতে হ্যাঁ বলেছিল আর এটাই সত্যি, তাই তাদের ম্যাজিক কাজ করছিল না। আর সে তাকে নিয়ে কিভাবে এখন সে তা বুঝতে পারছে। তো এই নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন তাদের বাবা গাড়ির ভিতর নাচতে থাকে, যার তালে তালে তারা দুজনও নাচতে থাকে। এরপর বার্লি বলে সেও বাবাকে দেখতে চায়, তাই তারা দুজন পাথ অফ পেরিল দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা বিপজ্জনক হলেও কিছুটা শর্টকাট। তারা দুজন জঙ্গলের রাস্তা দিয়ে রওনা দিলে বার্লির গাড়ির নাম্বার প্লেট খুলে পড়ে যায়। এদিকে লরেল এবং ম্যান্টিকর একটি পন শপে আসে, যেখানে ম্যান্টিকর সেই ছুরিটি বিক্রি করেছিল। তো দোকানদার ছুরিটির উপর তাদের মাত্রাতিরিক্ত আগ্রহ দেখে একজন কট্টর বিজনেসম্যানের মতো ছুরিটির দাম আকাশচুম্বী করে তোলে। তখন ম্যান্টিকর বাধ্য হয়ে দোকানদারকে তার লেজে থাকা সুচ ফুটিয়ে অজ্ঞান করে দেয় আর ওই ছুরিটি নিয়েই চলে যায়। অপরদিকে ব্রোনকো লরেলের থেকে ইয়ানদের কথা জানতে পারে আর তাদের খোঁজ করতে থাকে। আর খোঁজ করতে করতে সে পাথ অফ পেরিলের সামনে চলে আসে, যেখানে সে বার্লির গাড়ির নাম্বার প্লেট দেখে।
আর সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এদিকে সকাল হয়ে গেলেও বার্লি গাড়ি চালাতে থাকে। ইয়ান ঘুম থেকে উঠে পড়লে বার্লি তার সাথে কথা বলতে বলতে অমনোযোগী হয়ে পড়ে, যে জন্য সে রাস্তার শেষে বড় খাতটি আর দেখতে পায় না। তখন ইয়ান চিৎকার করে তাকে থামতে বলে আর সে অনেক কষ্টে গাড়িটা থামায়। আর এক সেকেন্ড দেরি হলেই তারা খাদে পড়ে যেত। তারা যেই খাদের সামনে দাঁড়িয়ে আছে তার অপর পাশেই ব্রিজ রয়েছে, তাই ইয়ান তার ম্যাজিকের সাহায্যে অপর পাশে থাকা ব্রিজটি এই পাশে আনার চেষ্টা করে, কিন্তু তার দুর্বল ম্যাজিক সেই ব্রিজ পর্যন্ত যায়ই না। তখন বার্লি বলে তার ম্যাজিক সেই পর্যন্ত যাবে না, তাই তাকে সেখানে যেতে হবে। সে ইয়ানকে ম্যাজিকের সাহায্যে অপর পাশে যেতে বললে ইয়ান চেষ্টা করেও ব্যর্থ হয়। আসলে ইয়ানের ম্যাজিক কাজ করছিল না, কারণ সে ভয় পাচ্ছিল এবং সে ম্যাজিকের উপর বিশ্বাস করছিল না। তখন বার্লি তাকে মোটিভেট করে আর বলে সে যদি ম্যাজিকের উপর বিশ্বাস না রাখে তাহলে ম্যাজিকও তার উপর বিশ্বাস রাখবে না আর ম্যাজিকও কাজ করবে না, কারণ ম্যাজিকটা তো তার বিশ্বাসের উপরই স্থায়ী হবে। এই বলে সে ইয়ানকে একটি দড়ির সাহায্যে বেঁধে ফেলে, যাতে করে ম্যাজিক কাজ না করলেও সে খাদে না পড়ে যায়। এরপর ইয়ান তার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে খাদের উপর পা বাড়ালে সে শূন্যের উপরও হাঁটতে পারে। এই খুশিতে সে আরেক পা বাড়ালে পড়ে যেতে লাগে। তখন বার্লি তাকে তার প্রতিটা কদম বিশ্বাস রেখে চলতে বলে আর ইয়ানও তাই করে। এই জন্য সে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। খাদের মাঝামাঝি দূরত্ব গেলে তার শরীর থেকে দড়িটি খুলে যায়, কিন্তু ইয়ান তা খেয়াল করে না আর বার্লিও তাকে বলতে পারছিল না, কারণ এ কথা জানতে পেরে যদি ইয়ান ভয় পেয়ে ম্যাজিক নষ্ট করে খাদে পড়ে যায়, দেখা যায় ইয়ান যেতে যেতে প্রায় শেষ প্রান্তে গিয়ে পিছনের দিকে তাকায়। তখনই ওই দড়িটি খোলা অবস্থায় দেখে সে ভয় পেয়ে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু সে প্রায় শেষ প্রান্তে যাওয়ার ফলে কোনো রকমে পাথর ধরে উপরে উঠে আসে। এরপর সে ব্রিজটি নামালে বার্লি গাড়ি নিয়ে চলে আসে। সে ইয়ানকে সাহসী বলে জড়িয়ে ধরলেও ইয়ান তখনও শক পেয়েই দাঁড়িয়েছিল। এরপর তারা মানচিত্রটি চেক করে বুঝতে পারে সেখানে কিছু মূর্তি রয়েছে, যেগুলো তাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য রাস্তা দেখাচ্ছিল। তো তারা সেই পথ দিয়ে যাবে, তখনই সেখানে ব্রোনকো চলে আসে। সে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ তাদের মা তাদের নিয়ে অনেক চিন্তা করছে। তখন বার্লি বলে আজ সন্ধ্যার আগে তাদেরকে ওই পাথরটি যে করেই হোক খুঁজে বের করতে হবে, আর না হলে তারা তাদের বাবাকে আর কখনো দেখতে পাবে না। তখন ব্রোনকো বলে এটা তোমাদের পারিবারিক ব্যাপার হলেও আমি তোমাদেরকে যেতে দিতে পারবো না, কারণ আমি তোমাদের জন্য লরেলকে চিন্তায় ফেলে দিতে চাই না। বার্লি তখন তার কথায় রাগ হয়ে যায়, কিন্তু ইয়ান বলে তারা তার সাথেই ফিরে যাবে, সে একজন পুলিশ অফিসার যে ঠিক কথাই বলছে। এই বলে সে বার্লিকে নিয়ে গাড়িতে উঠে বসে আর ব্রোনকোকে ধোকা দিয়ে মূর্তিগুলোর ইশারা করা পথ দিয়েই যেতে থাকে। তখন ব্রোনকো আরো আরো অফিসারদের নিয়ে তাদের পিছু করতে থাকে। ইয়ানরা পালাতে পালাতে তাদের সামনের পথ শেষ হয়ে যায়। বার্লি তখন ইয়ানকে ম্যাজিক করে ব্রোনকোদের পথ আটকে দিতে বলে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না, তাই হাল ছেড়ে দিয়ে সে বলে তারা শুধুমাত্র তার জন্য তাদের বাবাকে দেখতে পাবে না। যেই কথা শুনে বার্লি তার প্রাণপ্রিয় গাড়িটিকে স্টার্ট করে আর একটি পাথর দিয়ে ছেড়ে দেয়, যে জন্য গাড়িটি সেখানে থাকা পাহাড়ে আঘাত করলে কিছু পাথর ভেঙে রাস্তার উপর পড়ে, যে জন্য ব্রোনকোদের গাড়ি আর সামনের দিকে আসতে পারে না। বার্লিকে তার প্রাণপ্রিয় গাড়িটিকে বলিদান দিতে দেখে ইয়ান অবাক হয়ে যায়। তখন বার্লি বলে এটা শুধুমাত্র একটা গাড়ি, বাবাকে দেখার জন্য সেটা ভেঙে গেলেও তার কোনো আফসোস নেই। যেই কথা শুনে ইয়ান অনেক খুশি হয়। এরপর তারা দুজন তাদের বাবাকে নিয়ে পায়ে হেঁটে রওনা দিতে থাকে। হাঁটতে হাঁটতে তারা রাভেন্স পয়েন্টে চলেও আসে, যেখানে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু সেটি ঢাকনা দিয়ে আটকানো ছিল আর তারা সেটাই তোলার চেষ্টা করে। তখনই ইয়ান লক্ষ্য করে সেখানে একটি পাজেল রয়েছে, যেটা দেখে তারা বুঝতে পারে তাদেরকে পানি পথে যাওয়ার কথা বলা হয়েছে। তো পাশে একটি গুহার ভিতর একটি ঝর্ণা দেখে তারা, তাই তারা এখন সেই গুহার ভেতরে চলে যায়। ইয়ান তখন তার ম্যাজিক দিয়ে একটি মশাল তৈরি করে। তারা সেখানে ম্যাজিক নিয়ে কিছু শিল্পকর্মও দেখতে পায়, যেগুলো দেখে তারা অনেক মুগ্ধ হয়ে যায়। কিন্তু আচমকা কিছু ইউনিকর্ন তাদের সামনে চলে আসে আর তাদেরকে এভাবে আসতে দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়। কিন্তু এরপরও নিজেদেরকে সামলে নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকে আর একটু পরই তারা একটা রাস্তা খুঁজে পায়। তাই ইয়ান বার্লির কাছে থাকা
চিপসের মধ্যে ম্যাজিক করে সেটিকে নৌকায় পরিবর্তন করে ফেলে। এদিকে লরেল এবং ম্যান্টিকর ব্রোনকোর সাথে কথা বলতে থাকে আর ইয়ানদের খুঁজতে খুঁজতে রাভেন্স পয়েন্টে যেতে থাকে। কিন্তু হঠাৎই সেই উড়ন্ত প্রজাপতিগুলো তাদের গাড়ির গ্লাসে এসে ধাক্কা খায়। এতে লরেল অনেক ভয় পেয়ে যায় আর গাড়ির কন্ট্রোলই হারিয়ে ফেলে, যে জন্য দেখা যায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই তারা হতাশ হয়ে পড়ে যে তারা আর বাকি পথ কিভাবে যাবে, এটা নিয়েই তারা চিন্তায় পড়ে যায়। তখন প্রজাপতিদের উঠতে দেখে লরেল ম্যান্টিকরকে বলে তারা তার ডানার সাহায্যে তো উড়ে যেতে পারবে। এদিকে ইয়ান বার্লিকে বলে তার তো বাবার সাথে অনেক স্মৃতি রয়েছে, সে কত লাকি। তখন বার্লি বলে তাদের বাবা যখন অসুস্থ ছিল তখন সে তার সাথে দেখা করতে যায়নি, কারণ তাদের বাবাকে বিভিন্ন মেডিকেল পাইপ দিয়ে রাখা হয়েছিল আর এ কারণে সে তাকে দেখতে যেতে ভয় পেত। তাই সে তাদের বাবাকে মৃত্যুর সময় দেখতে পায়নি, যে আফসোস তার মধ্যে এখনো রয়ে গেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কোনো কিছুকে ভয় পাবে না, শুধুমাত্র তার ভয়ের কারণেই সে তার বাবার শেষ মুহূর্তে তার কাছে থাকতে পারেনি। তাই সে এখন নিজের মনে অনেক সাহস নিয়ে সামনের দিকেই এগিয়ে যাবে। এই কথা বলতে না বলতেই তারা একটি জায়গায় চলে আসে যেখানে একটি বড় দরজা ছিল। তো তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতেই দেখা যায় তাদের উপর তীর বর্ষণ শুরু হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো মরণ ফাঁদ পাতা ছিল। তারা কোনো রকমে সেই ফাঁদ পার হলে উপর থেকে এক প্রকার জেলির মতো দেখতে পদার্থ পড়ে, যেগুলো অ্যাসিডের মতো কাজ করে। তো তারা দুজন কোনো মতে সেখান থেকে পালাতে গিয়ে দেখে রাস্তার মধ্যেও ফাঁদ পাতা আছে। তখন ইয়ান ম্যাজিক করে তার বাবা এবং বার্লিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি রুমে আসলে সেখানে প্রচুর পরিমাণে পানি আসতে থাকে। ইয়ান বুঝতে পারে নিচে থাকা ঢাকনায় চাপ দিলে উপরের দরজা খুলে যাবে, তাই সে বার্লিকে পানির নিচে গিয়ে ওই ঢাকনাটিতে চাপ দিতে বলে। কিন্তু বার্লি বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না। তখন তারা দুজন বুদ্ধি করে তাদের বাবাকে পানির নিচে পাঠিয়ে দেয়। তার যেহেতু শরীরের উপরের অংশ ছিল না, তাই তার নিঃশ্বাস নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না, আর সে সহজেই ওখানে গিয়ে সেই কাজটা করতে পারবে। আর ঠিক হয়ও এমন, সে পানির নিচে থাকা ঢাকনার উপর দাঁড়িয়ে থাকলে উপরের দরজাটি খুলে যায়, যার ফলে ইয়ান এবং বার্লি পানির উপরে উঠে তাদের বাবাকেও উপরে উঠিয়ে নেয়। এরপর তারা সেখানে একটি সিঁড়ি দেখতে পায় যার অপর পাশেই সেই ফিনিক্স জেমটি আছে, আর এটা ভেবেই তারা খুশি হয়ে যায় আর উপরে উঠে দেখে তারা আসলে ইয়ানের স্কুলের সামনের একটি ম্যান হোলে চলে এসেছে, যেটা দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এসব তাদের সাথে কি হয়ে গেল। ইয়ান তখন অনেক রেগে যায় আর বলে এই সব কিছু বার্লির ভুলভাল ম্যাপের কারণে হয়েছে। বার্লি বলে তারা এখনো সেই পাথরটি খুঁজে বের করতে পারবে, কিন্তু ইয়ান রেগে বলে তার বাবার সাথে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে সময় কাটাতে চায়। এই বলে সে তার বাবাকে নিয়ে সমুদ্রের পাড়েই বসে থাকে। তখন সে তার টু ডু লিস্টটি দেখতে থাকে, যেটা সে তার বাবাকে ফিরিয়ে আনার পর পূরণ করবে বলে ভেবেছিল, কিন্তু সেসব আর পূরণ হবার নয়, কারণ তাদের হাতে তো এখন আর সময়ও নেই। তাই সে একে একে লিস্ট থেকে তার সব ইচ্ছেগুলো বাদ দিতে থাকে। তখনই গাড়ি চালানোর কথাটাও দেখতে পায়, যেটা সে বার্লির সাথে চালিয়েছে। তাই সে সেখানে টিক চিহ্ন দেয়। তখন সে খেয়াল করে সে একে একে লিস্টে থাকা অনেক কাজ করেছে, যেমন ভয় না পাওয়া, একসাথে হাসাহাসি করা ইত্যাদি। তখন সে বুঝতে পারে সে যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে অনেক কিছুই করতে পারবে। তাই সে আর দেরি না করে বার্লির কাছে যেতে থাকে। এদিকে বার্লি সেই নকশাটি নিয়ে একা একাই এদিক সেদিক হাঁটতে লাগে। তখন সে সেই পুরনো ঝর্ণাটি দেখে আর সেটার উপরে উঠে যায়, যেখানে সে তার কাছে থাকা নকশার মতো একটি স্থান দেখে। আর সেখানে সে তার হাতে থাকা নকশাটি রাখলেই একটি ইট সরে ফিনিক্স জেম বা জাদুর পাথরটি বেরিয়ে আসে, যেটা দেখে সে অনেক খুশি হয়। তখনই সেখানে ইয়ানও চলে আসে আর সেই ইয়ানকে ওই পাথরটি দেখালে সেও তো খুব খুশি হয়। কিন্তু তখনই অভিশাপ স্বরূপ ম্যান্টিকরের বলা সেই ড্রাগনটি চলে আসে, যেটি বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। ড্রাগনটি পাথরটি ফেরত দেওয়ার জন্য বার্লির উপর হামলা করে। তখন ইয়ান তাকে বাঁচাতে আসে। সেই সময় ম্যান্টিকর এবং লরেলও সেখানে চলে আসে আর ওই ড্রাগনটির উপর হামলা করে। এই সুযোগে ইয়ান এবং বার্লি তাদের বাবাকে ফিরিয়ে আনার জন্য ওই পাথরটি দিয়ে ম্যাজিক করতে থাকে। তার বাবা প্রায় সম্পূর্ণ ফিরে এসেছিল, কিন্তু তখনই ড্রাগনটি ম্যান্টিকরকে আঘাত করে ফেলে দেয়, যে জন্য লরেল সেই ছুরিটি নিয়ে ড্রাগনটিকে আক্রমণ করে। তখন ড্রাগনটি ওই ছুরিটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লরেল সেটি আনতে গেলে ড্রাগনটি তার পাথর নিতে যায়, যাকে আটকানোর জন্য বার্লি যেতে লাগলে ইয়ান তাকে বাধা দিয়ে বলে সে তাকে আটকাবে। তখন বার্লি বলে সে কখনো
বাবাকে দেখেনি, তাই বাবার সাথে তার কোনো স্মৃতি নেই। তখন ইয়ান বলে তার তো বাবাকে নিয়ে কোনো স্মৃতি নেই, কিন্তু বার্লির তো আছে, আর সে বাবার সাথে শেষবার দেখা করতে পারেনি, তাই সে তাকে বাবার থেকে ভালো করে বিদায় নিতে বলে। এই বলে সে চলে যায় ড্রাগনটিকে আটকাতে। সে তার জাদুর লাঠির সাহায্যে ড্রাগনটির উপর হামলা করে, কিন্তু ড্রাগনটি উল্টো তার লাঠিটি পানিতে ফেলে দেয়। তার হাতে লাঠিটির একটি ছোট টুকরো থাকলে সে আবারও তার লাঠিটি ফিরিয়ে আনে। এরপর সে তার ম্যাজিক দিয়ে সেই ছুরিটিও এনে ড্রাগনের উপর আক্রমণ করে, যার ফলে ওই ড্রাগনটি ওখানেই মারা যায় এবং তার চারপাশে ড্রাগনের ভাঙা অংশ পড়ে যায়। তখনই দেখা যায় তার বাবা সম্পূর্ণরূপে ফিরে আসে, আর সে আড়াল থেকে তাকে উঁকি মেরে দেখে। তার বাবা তখন বার্লির থেকে বিদায় নিয়ে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই চলে যায়। এরপর বার্লি তাকে ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনে। ইয়ান তাকে জিজ্ঞেস করে বাবা তাকে কি বলেছে। তখন বার্লি বলে বাবা তাদের দুজনকে নিয়ে অনেক গর্ববোধ করে। বার্লি আরো বলে বাবা তাকে জড়িয়ে ধরতে বলেছে। এই বলে সে ইয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই আগের মতো টেকনোলজির উপরই পুরোপুরি নির্ভরশীল না হয়ে জাদুর উপরও নির্ভরশীল হয়। ব্রোনকো গাড়ি না ব্যবহার করে দৌড়ে তার ডিউটিতে যায়। ম্যান্টিকর এখন একজন যোদ্ধার মতো থাকে, আর সে তার রেস্টুরেন্টেও ম্যাজিক করে বেড়ায়। আর ইয়ান তার স্কুলের বাচ্চাদের ম্যাজিক শেখায়। ইয়ান বার্লিকে তার গাড়িটিও উপহার দেয়, যেটা পেয়ে সে অনেক খুশি হয়। এরপর বার্লি এবং ইয়ান সেই গাড়িটি নিয়ে উড়ে চলে যায়, আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এই দুই ভাইয়ের তাদের বাবাকে ফিরিয়ে আনার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।